হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো ওয়েব সিরিজ আসছে, সেই দুটো ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। একটা হইচইতে আসছে, একটা বিং এ আসছে। তো প্রথমে হইচইটা নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে বুকের মধ্যে আগুন। এর একটা ফার্স্ট লুক বেরিয়েছে, যে একজন হিরো, নাম করা একজন সুপারস্টার, সে যখন তার ক্যারিয়ারের মধ্যগগণে, তখন কোনো একটা বিষয় নিয়ে সে ফেঁসে যায় এবং তারপর সে সেখান থেকে কিভাবে উদ্ধার পায়, সেটা নিয়ে হচ্ছে গল্প বুকের মধ্যে আগুন। তো এই বুকের মধ্যে আগুন ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। আর এখানে যে মুখ্য চরিত্রে আছেন, আমরা অপূর্বকে দেখতে পাচ্ছি এবং তাকে একটু এজেড পার্সন হিসেবেই দেখানো হচ্ছে। এবার এটাও একটা প্রশ্ন যে তাকে সেই মানে সমস্যার মধ্যে থেকে তার কোনো ফ্যান তাকে বাঁচাতে পারবে কিনা, সেটা নিয়ে হচ্ছে বুকের মধ্যে আগুন এই সিরিজটা। তো মানে আমার কেমন লাগলো, লুক অ্যান্ড ফিল অনুযায়ী আমার কিন্তু এটা খারাপ লাগেনি। এরপর চলে আসি বিং এ, যে মানে সিরিজটা আসতে চলেছে, সেটা হচ্ছে দ্য সাইলেন্স। সত্যি কথা বলতে আমার কিন্তু এটা দেখে একটু কেমন কেমন লাগে, মানে কেমন মানে কি, অবশ্যই মানে এটা কি বলবো, একটা ডার্ক জনরার একটা সিনেমা হতে চলেছে, সিনেমা সরি সিরিজ হতে চলেছে, ডার্ক জনরা ভিকি জায়েদের। তো এখানে মেহজাবিন আছে, আর এখানে অনেক রকমের মানে মানুষ মানে কোটিপতি হওয়ার জন্য সে কি কি করতে পারে, মানে কোন পথে সে যেতে পারে, কি কি লোকের সঙ্গে, কোন ধরনের লোকের সঙ্গে মানে মিশতে তাকে হতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে মানে এই সিরিজটা। তারপর চোখ চোখ কি তো দেখতে পেলাম, চোখ, তারপর মানে রক্ত, কেউ রক্ত মুছছে। এবার এটা একটা ব্যাপার, এটা সত্যি সত্যি রক্ত মুছছে, দেওয়াল থেকে রক্ত মুছছে, বা চোখ আমরা একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছি, মানুষের চোখ, মানে যে চোখটা হয়তো কুবলে নেওয়া হয়েছে। তো এইটা কি কেউ স্বপ্ন দেখছে, না এটা সত্যি সত্যি হয়েছে? আবার একজন মানে যে হাত দেখতে পারে তার মধ্যে একটা সিডিউসি ভাবও আছে, সিডিউস করছে সে আর একজনকে। তো এরকম বিভিন্ন রকমের ডার্ক, যেটা আমরা চট করে মেনে নিতে পারি না, সেই জিনিস নিয়েই হচ্ছে সিরিজটা হচ্ছে দ্য সাইলেন্স। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের কাজগুলো বেশ অন্যরকমের হচ্ছে ইদানিং, দুটো নিয়েই আমার অনেক আশা রয়েছে। তো এটাই ছিল আমার মানে রিয়াকশন দুটো মানে। তবে একটা জিনিস, দ্য সাইলেন্স এর ব্যাপারটা হচ্ছে আমি যদি পুরোটা বসে দেখতে পারি নিশ্চয়ই দেখবো, কিন্তু খুব বেশি যদি পৈশাচিক ব্যাপার স্যাপার থাকে তাহলে আমার পক্ষে দেখা সম্ভব নয়, এবং অর্ধেক দেখে রিভিউ দেওয়াটাও ওটা সঠিক হবে না। হ্যাঁ, তবে বুকের মধ্যে আগুন এটা আমি পুরোটাই দেখবো। তো এটাই ছিল আমার রিয়াকশন, এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।